বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং উন্নয়ন সমন্বয়ের সভাপতি ডক্টর আতিউর রহমান বলেছেন, এবারের বাজেটে উচ্চাভিলাষী প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। এছাড়া বাড়তি ব্যয়ের চাপ না নিলে বাজেট ঘাটতি আরও কম হতো বলেও মনে করেন তিনি। শুক্রবার সকালে সংস্থাটির কার্যালয়ে ব্যাংক এশিয়া PLC ও উন্নয়ন সমন্বয়ের যৌথ উদ্যোগে আয়োজিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় মূল নিবন্ধে তিনি একথা বলেন। আলোচনায় অংশ নেয় ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান ফারুক মইনুদ্দিন, ডক্টর রুমানা হক ও ডক্টর শাখাওয়াত হোসেন। এ সময় ডক্টর আতিউর রহমান আরও বলেন, প্রস্তাবিত বাজেট আগের চেয়ে মাত্র 4.6% বাড়ানো হয়েছে, ফলে বাস্তবতার প্রতি সংবেদনশীল বাজেট প্রণেতারা যে সংকোচনের পথেই আগাতে চাইছেন তা দৃশ্যমান। সরকার ব্যাংক থেকে কম ঋণ নিলে ব্যক্তি খাতের জন্য ঋণ সহজ হতো বলেও জানান তিনি। এছাড়াও সামাজিক নিরাপত্তা খাতগুলোতে প্রত্যাশিত মাত্রায় ছাড় দেওয়া হয়নি, পাশাপাশি মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্যটিকেও বেশ চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেন তিনি। সেচের মাধ্যমে বছরে 81 লিটার খরচ বাঁচানো সম্ভব হতো। যারা কর দিচ্ছেন তাদের উপর আরো করের বোঝা না চাপিয়ে নতুন করদাতাদের যুক্ত করাকে অগ্রাধিকার দিতে হবে। এই জন্য রাজস্ব বোর্ডের সক্ষমতা, ডিজিটাইজেশন সহ পুরো রাজস্ব আহরণ কাঠামোকে ঢেলে সাজানো দরকার।